So today's class we are going to study the use of should. Okay? আজকে আমরা শুডের ব্যবহারটা কী করবো স্যার স্টাডি করবো, খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। শুড কীভাবে ব্যবহার করবো, শুড দিয়ে কীভাবে বাক্য প্রিপেয়ার করবো, এবং শুড দিয়ে কীভাবে প্রশ্ন উত্তর করবো, এবং শুড কীভাবে আমরা আমাদের কথোপকথনে ব্যবহার করতে পারি, দ্যাটস আই এম গোয়িং টু টিচ ইউ ইন টুডেজ ক্লাস স্যার। এটা আমরা অধ্যয়ন করবো স্যার। আচ্ছা, শুড শব্দের অর্থ হল উচিত। ওকে, তাহলে আমার করা উচিত ইংরেজি কী হবে স্যার? আই শুড ডু। এখানে আমরা বারবের কোন ফর্ম ব্যবহার করেছি? বারবের বার্ব ওয়ান, বার্বের বেস ফর্ম। ওকে, তাহলে একেবারে সহজ লেসন। বার্ব যদি পরিবর্তন না হয় আমরা কি, আমরা খুব সহজভাবে বাক্য প্রিপেয়ার করতে পারি স্যার। আচ্ছা, যদি বলি স্যার আমার করা উচিত আই শুড ডু, আর একটু বড় করে বলেন, আমার যাওয়া উচিত, আমার আসা উচিত, আমার শেখা উচিত, আমার ইংরেজি বলা উচিত, আমার প্রাইম আসা উচিত, আই শুড কাম টু প্রাইম, আমার এখানে আসা উচিত, আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দিয়ার, আই শুড গো দিয়ার, আমার ইংরেজি চর্চা করা উচিত, আই শুড প্র্যাকটিস ইংলিশ। আর যদি বলি আমাদের করা উচিত, উই শুড ডু, আমাদের যাওয়া উচিত, আমাদের আসা উচিত, আমাদের ইংরেজি শেখা উচিত, আমাদের সপ্তাহে তিন দিন প্রাইম আসা উচিত, উই শুড কাম টু প্রাইম থ্রি ডেজ ইন আ উইক। আবার বলি স্যার, আর একবার ট্রাই করি, উই শুড কাম টু প্রাইম থ্রি ডেজ ইন আ উইক, আর একবার বলেন, আবার বলি, আমাদের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, উই শুড গ্যাট আপ আর্লি ইন দ্য মর্নিং, আর একবার বলেন, আবার বলি, আমাদের ঠিক সময়ে ক্লাসে আসা উচিত, উই শুড কাম টু ক্লাস অন টাইম, আবার বলেন, আর একবার বলি। আচ্ছা, যদি বলি তোমার করা উচিত, তোমার শেখা উচিত, তোমার ইংরেজি বলা উচিত, তোমার ক্লাসরুমে ইংরেজি বলা উচিত, ইউ শুড স্পিক ইংলিশ ইন দ্য ক্লাসরুম, আর একবার বলি সবাই ক্লিয়ারলি বলেন। আচ্ছা, তোমাদের করা উচিত, ইউ শুড ডু, তোমাদের যাওয়া উচিত, তোমাদের শেখা উচিত, তোমাদের ইংরেজি বলা উচিত, তোমাদের প্রাইম আসা উচিত, তোমাদের 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 প্রতিদিন ক্লাস আসা উচিত, ইউ শুড কাম টু ক্লাস এভরি ডে, আবার বলি, আবার একটু সাউন্ড করে বলেন। আচ্ছা, যদি বলি তার করা উচিত, হি শুড, হি শুড ডু, একটু ক্লিয়ার করে বলেন তো স্যার সবাই, আবার বলেন, তার যাওয়া উচিত, তার আসা উচিত, তার শেখা উচিত, তার ইংরেজি বলা উচিত। আচ্ছা, ফিমেলের জন্য শি ব্যবহার করব। ওকে, দেখে মনে হচ্ছে তার করা উচিত, শি শুড ডু, আর একবার বলি, তার আসা উচিত, তার ইংরেজি বলা উচিত। আচ্ছা, তাদের করা উচিত, তাদের শেখা উচিত, তাদের ইংরেজি বলা উচিত, তাদের প্রাইমে আসা উচিত, দে শুড কাম টু প্রাইম, ইহার করা উচিত, ইট শুড ডু, ইহার যাওয়া উচিত, ইহার আসা উচিত, ইহার শেখা উচিত, ইট শুড লার্ন। এখন আমরা প্রতিটা বাক্য দিয়ে আমরা কী করবো স্যার, চারটি করে বেসিক সেন্টেন্স প্যাটার্ন প্রিপেয়ার করবো। আমার সাথে বলেন স্যার, আই শুড ডু, আই শুড ডন্ট ডু, শুড আই ডু, শুড ডন্ট আই ডু, উই শুড কাম টু প্রাইম, উই শুড ডন্ট কাম টু প্রাইম, শুড উই কাম টু প্রাইম, শুড ডন্ট উই কাম টু প্রাইম, ইউ শুড লার্ন ইংলিশ, ইউ শুড ডন্ট লার্ন ইংলিশ, শুড ইউ লার্ন ইংলিশ, শুড ডন্ট ইউ লার্ন ইংলিশ, ইউ শুড স্পিক English, you should not speak English, should you speak English, should not you speak English,
He should come to prime. He should come to prime. He shouldn't come to prime. He shouldn't come to prime. Should he come to prime? Should he come to prime? Shouldn't he come to prime? Shouldn't he come to prime? She should go to college. She should go to college. She shouldn't go to college. She should go to college. Should she go to college? Should she go to college? Shouldn't she go to college? Shouldn't she go to college? It should do. It should do. It shouldn't do. It shouldn't do. Should it do? It should it do. Shouldn't it do? Shouldn't it do? তাহলে চারটি বেসিক সেন্টেন্স প্যাটার্ন প্রিপেয়ার করা যাবে না স্যার? যাবে। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা পার্ট সিতে চলে যেতে পারতেছি না স্যার? পার্ট সি আমরা ইয়েস নো কোয়েশ্চেন প্রিপেয়ার করবো স্যার। দেখি বলেন স্যার, তোমার কি করা উচিত? শুডিও একসাথে বলি, তোমার কি করা উচিত? তোমার কি করা উচিত? শুডিও জো, আমরা অবজেক্ট এখনও নিয়ে নাই। তোমার কি করা উচিত? শুডিও। তোমার কি কাজটি করা উচিত? শুডিও ডো দা ওয়ার্ক। হ্যাঁ, আমার কাজটি করা উচিত। ইয়েস আই শুড ডো দা ওয়ার্ক। তোমার কি কাজটি করা উচিত না? শুডন্ট ইউ ডো দা ওয়ার্ক। আরেকবার বলি, আরেকবার না, আমার কাজটি করা উচিত না? তার কি কাজটি করা উচিত? হ্যাঁ, তার কাজটি করা উচিত। তার কি কাজটি করা উচিত না? না, তার কাজটি করা উচিত না। নো, হি শুডন্ট ডো দা ওয়ার্ক। তাদের কি কাজটি করা উচিত? শুড দে ডো দা ওয়ার্ক। হ্যাঁ, তাদের কাজটি করা উচিত। তাদের কি কাজটি করা উচিত না? না, তাদের কাজটি করা উচিত না। নো, দে শুডন্ট ডো দা ওয়ার্ক। তাহলে ডো দা ওয়ার্কের পরিবর্তে আমরা কী নেবো স্যার? এক্সারসাইজ সেন্টেন্স থেকে বিভিন্ন সেন্টেন্স আমরা নেব। স্টাডি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এভরিডে। স্টাডি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এভরিডে। স্টাডি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এভরিডে। এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। ওকে, শুড ইউ স্টাডি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এভরিডে? Yes, I should study English and Bengali every day. Shouldn't you study English and Bengali every day? No, I shouldn't study English and Bengali every day. Should he study English and Bengali every day? Yes, I should study English and Bengali every day. Shouldn't he study English and Bengali every day? No, I shouldn't study English and Bengali every day. Should they study English and Bengali every day? Yes, I should. Yes, they should study English and Bengali every day. Shouldn't they study English and Bengali every day? No, they shouldn't study English and Bengali every day. এখন দেখি আমাকে come to prime দিয়ে আপনাকে কি, আপনারা কি করেন? Come to prime দিয়ে আমাকে প্রশ্ন করেন। Should you come to prime? Start. Should you come to prime? Yes, I should come to prime. Should you come to prime? No, I shouldn't come to prime. Should you come to prime? Yes, he should come to prime. No, he shouldn't come to prime. Should you come to prime? Yes, they should come to prime. No, they shouldn't come to prime. তাহলে এইভাবে আমরা প্রতিটা এক্সারসাইজ সেন্টেন্স ব্যবহার করে আমরা প্রশ্ন উত্তর করতে পারবো না স্যার? পারবি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো না স্যার? আজকে নতুনভাবে তো আমরা, আমাদেরকে আবার ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে হবে না। তারপরে একবার বলেন স্যার, ফরওয়ার্ড কী জন্য, ওয়াইন কখন, ওয়ায়ার কোথায়, ওয়াই কেন, হাউ কীভাবে, উইথ হুম কার সাথে, উইথ কোনটি, কোচ কারটি, টু হুম কার কাছে, ফর হুম কার জন্য, হাউ লং কতক্ষণ, হাউ মেনি কতগুলো, হাউ মাছ কতটুকু, ওয়াটস কাইন্ড অফ, কী ধরনের, ফ্রম হোয়ার কোথায় থেকে, কুকে বা কারা। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো পার্ট বির আপনার কি পার্ট এর তিন এবং চারের শুরুতে ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারবো না? অবশ্যই পারবো। এই প্রশ্ন উত্তরগুলো আমরা প্র্যাকটিস করবো, ট্রান্সলেশনগুলো আমাদেরকে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন আমরা শুডেপ চলে যাব। শুডেপ ডান, গট ইট স্যার? তাহলে করা উচিত থেকে করা উচিত ছিল, করা উচিত থেকে করা উচিত ছিল, আই শুড ডো আমার করা উচিত, আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল, আই শুড ডো আমার করা উচিত, আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল। এখন দেখি বলেন স্যার, আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। এখানে ভার্ব আমরা কি ব্যবহার করেছি? ভার্ব থ্রি ব্যবহার, বি থ্রি ব্যবহার করেছি। আবার বলেন, আমার করা উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন, আমার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড, আমার ইংরেজি বলা উচিত ছিল, আই শুড হ্যাভ স্পোকেন ইংলিশ, আমার প্রাইম আসা উচিত ছিল, আই শুড হ্যাভ কাম টু প্রাইম, আই শুড হ্যাভ কাম টু প্রাইম। আচ্ছা, আমাদের করা উচিত ছিল,
উই শুড হ্যাভ ডান। আর একটু ক্লিয়ার করে বলেন, আমাদের যাওয়া উচিত ছিল, আমাদের শেখা উচিত ছিল, আমাদের ইংরেজি বলা উচিত ছিল, উই শুড হ্যাভ স্পোকেন ইংলিশ। তোমার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান। তোমার আসা উচিত ছিল, তোমার শেখা উচিত ছিল, তোমার ইংরেজি বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্পোকেন ইংলিশ। তোমার প্রাইম আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম টু প্রাইম। আচ্ছা, তোমাদের করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান। দেখে বলেন, তোমাদের করা উচিত ছিল, তোমাদের যাওয়া উচিত ছিল, তোমাদের আসা উচিত ছিল, তোমাদের ইংরেজি বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্পোকেন ইংলিশ। আচ্ছা, তাদের করা উচিত ছিল, দে শুড হ্যাভ ডান। তাদের যাওয়া উচিত ছিল, তার করা উচিত ছিল, হি শুড হ্যাভ ডান। দেখে বলেন, তার করা উচিত ছিল, দেখেন এখানে একটা জিনিস, আফটার শুড হ্যাভ নেভার বি হ্যাজ। রিমেম্বার, আফটার শুড হ্যাভ নেভার বি হ্যাজ। আফটার এনি ইউনো সাম মডেল ভার্ব, হ্যাভ নেভার বি হ্যাজ। কোনো মডেল ভার্বের পরে আপনি কি হয় না স্যার, হ্যাভ কখনো হ্যাজ হয় না। তাহলে দে, সরি স্যার, হি শুড হ্যাভ ডান, তার করা উচিত ছিল। শি শুড হ্যাভ ডান, তার করা উচিত ছিল। ইট শুড হ্যাভ ডান, ইহার করা উচিত ছিল। এখন আসুন প্রতিটি সাবজেক্ট দিয়ে আমরা চারটি করে বেশি সেন্টেন্স বানাই, একটু প্র্যাকটিস করি। দেখুন স্যার, আই শুড হ্যাভ ডান, আই শুডন্ট হ্যাভ ডান, শুড আই হ্যাভ ডান, শুডন্ট আই হ্যাভ ডান, উই শুড হ্যাভ ডান, উই শুড হ্যাভ গন, উই শুডন্ট হ্যাভ গন, শুড উই হ্যাভ গন, শুডন্ট উই হ্যাভ গন, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ, ইউ শুডন্ট হ্যাভ লার্নড ইংলিশ, শুড ইউ হ্যাভ লার্নড ইংলিশ, শুডন্ট ইউ হ্যাভ লার্নড ইংলিশ, দে শুড হ্যাভ কাম টু প্রাইম, দে শুডন্ট হ্যাভ কাম টু প্রাইম, শুড দে হ্যাভ কাম টু প্রাইম, শুডন্ট দে হ্যাভ কাম টু প্রাইম, হি শুড হ্যাভ ডান ইট, হি শুডন্ট হ্যাভ ডান ইট, শুড হি হ্যাভ ডান ইট, শুডন্ট হি হ্যাভ ডান ইট, shouldn't he have done it, she shouldn't have come to prime, should she have come to prime, shouldn't she have come to prime, it should have done, it shouldn't have done, should it have done, shouldn't it have done। Similarly তাহলে আমরা প্রশ্ন উত্তর করতে পারবো না স্যার, প্রশ্ন উত্তর করতে পারবো স্যার? আসেন তাহলে প্রশ্ন উত্তরে চলে যাই। দেখি বলেন, তোমার কি কাজটি করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমার কাজটি করা উচিত ছিল। তোমার কি কাজটি করা উচিত ছিল না? না, আমার কাজটি করা উচিত ছিল না। তার কি কাজটি করা উচিত ছিল, শুড হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হ্যাঁ, তার কাজটি করা উচিত ছিল। তার কি কাজটি করা উচিত ছিল না? না, তার কাজটি করা উচিত ছিল না। তাদের কি কাজটি করা উচিত ছিল? হ্যাঁ, তাদের কাজটি করা উচিত ছিল। তাদের কি কাজটি করা উচিত ছিল না? না, তাদের কাজটি করা উচিত ছিল না। তাহলে হ্যাভ ডান দ্য ওয়ার্কের পরিবর্তে আপনারা এক্সারসাইজ সেন্টেন্সগুলো ব্যবহার করে প্র্যাকটিস করতে পারবেন না স্যার? হ্যাঁ, এখানে যে এক্সারসাইজ সেন্টেন্সগুলো আছে ওই সেন্টেন্সগুলো দিয়ে আপনাদেরকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে আমি একটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাই। দেখি বলা স্যার, আমি প্রশ্ন করতেছি, আপনাদেরকে উত্তর দিতে হবে। শুড ইউ হ্যাভ স্পোকেন ইংলিশ, শুডন্ট ইউ হ্যাভ স্পোকেন ইংলিশ, শুড হি হ্যাভ স্পোকেন ইংলিশ, ইয়েস হি শুড হ্যাভ স্পোকেন ইংলিশ, শুডন্ট হি হ্যাভ স্পোকেন ইংলিশ, শুড দে হ্যাভ স্পোকেন ইংলিশ, shouldn't they have spoken english, no they shouldn't have spoken english। তাহলে আমার করা উচিত, I should do, আমার করা উচিত ছিল, I should have done, আমার যাওয়া উচিত, I should go, আমার যাওয়া উচিত ছিল, I should have gone, তোমার শেখা উচিত, you should learn, তোমার শেখা উচিত ছিল, you should have learned, তোমার যাওয়া উচিত, you should go, তোমার যাওয়া উচিত ছিল, you should have gone, তোমার লেখা উচিত, you should write, তোমার লেখা উচিত ছিল, you should have written। মনে থাকবে স্যার? আচ্ছা, তাহলে প্রতিটা পার্ট আপনাদেরকে কী করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমরা আজকে উডের ব্যবহারটা একটু শিখব, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান, শেষ করে দেব স্যার। পাস্ট টাইম হ্যাবিট অথবা রিপিটেড অ্যাকশনের জন্য আমরা কী করতে পারি স্যার? পাস্ট টাইম আপনার রিপিটেড অ্যাকশনের জন্য আমরা উডটা ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স অতীতে একটা কাজ করতাম,
অভ্যাসগত যে কাজগুলো অতীতে করতাম বর্তমানে করি না, ওটার জন্য আমরা কী ব্যবহার করব? উড ব্যবহার করব। আচ্ছা দেখি একটু বলেন স্যার, আমি করতাম, আই উড ডু, একটু একটু সাউন্ড করে বলেন, আমি করতাম, আমি যেতাম, আমি আসতাম, আমি শিখতাম, আমি ইংরেজি বলতাম, আই উড স্পিক ইংলিশ, আমি প্রায় আসতাম, আমি নিয়মিত কলেজে যেতাম, আই উড গো টু কলেজ রেগুলারলি। আবার বলেন, আরেকবার বলেন, আবার বলেন, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, আই উড গ্যাচ পার্লি ইন দ্য মর্নিং। এখন ওই অভ্যাস নেই, অতীতে ছিল আর কি। ওকে স্যার, আই উড গ্যাচ পার্লি ইন দ্য মর্নিং, ওকে, অতীতে আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম। আচ্ছা এখন প্রতিটি সাবজেক্ট দিয়ে চারটি করে বেসিক সেন্টেন্স পাঠান, আমার সাথে প্র্যাকটিস করেন স্যার। ওকে, আই উড ডু, আই উডন্ট ডু, উড আই ডু, উড ডন্ট আই ডু, উই উড কাম টু প্রাইম, উই উডন্ট কাম টু প্রাইম, উড উই কাম টু প্রাইম, উডন্ট উই কাম টু প্রাইম, ইউ উড প্র্যাকটিস ইংলিশ, you don't practice english, would you practice english, would don't you practice english, they would practice english, they would don't practice english, would they practice english, would don't they practice english, she would come to prime, she would don't come to prime, would she come to prime, would don't she come to prime, he would get up early in the morning, he would don't get up early in the morning, would he get up early in the morning, wouldn't he get up early in the morning, it would do, it wouldn't do, would it do, wouldn't it do, তাহলে আমার করা উচিত I should do, আমার করা উচিত ছিল I should have done, আর আমি করতাম I would do। এখন উড দিয়ে আমরা কি করবো স্যার? প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো স্যার। দেখি বলেন, তুমি কি কাজটি করতে? Would you do the work? আরেকবার বলি, হ্যাঁ আমি কাজটি করতাম। তুমি কি কাজটি করতে? না না, আমি কাজটি করতাম না। সে কি কাজটি করতো? হ্যাঁ সে কাজটি করতো। সে কি কাজটি করতো না? না সে কাজটি করতো না। তারা কি কাজটি করতো? হ্যাঁ তারা কাজটি করতো। তারা কি কাজটি করতো না? না তারা কাজটি করতো না। নো দে উডন্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা ডু দ্য ওয়ার্কের পরিবর্তে কী নেবো স্যার? এক্সারসাইজ সেন্টেন্স থেকে আমরা কী নেবো স্যার? সেন্টেন্স নেবো, স্টাডি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, উড ইউ স্টাডি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন স্যার। ওকে, উড ইউ স্টাডি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি? উডন্ট ইউ স্টাডি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি? Would he study English and Bengali? Yes. Wouldn't he study English and Bengali? No. Would they study English and Bengali? No. Yes, they would study English and Bengali. Wouldn't they study English and Bengali? No. No, they wouldn't study English and Bengali. আপনি আপনারা প্লে ফুটবল দিয়ে দেখে আমাকে প্রশ্ন করেন তো, ভেরি সিম্পল সেন্টেন্স, প্লে ফুটবল। Once more. Yes, I would play football. No, I wouldn't play football. Yes, he would play football. No, he wouldn't play football. Yes, they would play football. No, they wouldn't play football. তাহলে প্রশ্ন উত্তর করা যাবে না স্যার? আচ্ছা দেখি বলেন স্যার, আমার করা উচিত I should do, আর আমার করা উচিত ছিল I should have done, আর আমি করতাম I would do. আচ্ছা দেখি বলেন, আমার করা উচিত ছিল আমি করতাম, আমার যাওয়া উচিত ছিল I should have gone, আমি যেতাম, আমার প্রাইম আসা উচিত, I should come to prime, আমার প্রাইম আসা উচিত ছিল, I should have come to prime, আর আমি প্রাইম আসতাম, I would come to prime, আমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, I should get up early in the morning, আমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত ছিল, I should have got up early in the morning, I should have got up early in the morning, আমার সকালে তাড়াতাড়ি, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, I would get up early in the morning, আমার ফুটবল খেলা উচিত,
I should play football. আমার ফুটবল খেলা উচিত ছিল. I should have played football. আমি ফুটবল খেলতাম. I would play football. তাহলে এই তিনটা লেসন উপরে আমাদেরকে কি করতে হবে, 5D এবং 5E কি করে আসতে হবে.